প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। মজিদ জৈনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি নুরুন্নাহার, সহকারী প্রভাষক, ইসলাম শিক্ষা, মজিদ জৈনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমি চতুর্থ শ্রেণী ইসলাম ও নীতি শিক্ষা বিষয়ে ক্লাস নিব, দ্বিতীয় অধ্যায় ইবাদত সম্পর্কে। তা প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই বইটি বের করো এবং 21 পেজ বের করো এবং ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে ক্লাসটি দেখো। প্রিয় শিক্ষিতারা, এখন আমরা আসি ইবাদত সম্পর্কে। জানি ইবাদত অর্থ গোলামি করা, মালিকের কথা মতো চলা, দাসত্ব করা, আনুগত্য করা। অর্থাৎ আল্লাহ তাআলা ও তার রাসূলের কথা মতো কাজ করাকে ইবাদত বলে। অর্থাৎ আল্লাহ তাআলা ও তার রাসূলের আদেশ নিষেধ মেনে চলে চলাকেই ইবাদত বলে। ইবাদত শব্দটির অর্থ ব্যাপক, যেমন সালাত আদায় করা, কোরআন মজিদ তেলাওয়াত করা, রোগীর সেবা করা, কথা বলার সময় সত্য কথা বলা, এসব কিছু কি ইবাদত। তাহলে প্রতিটি কাজই কি ইবাদতের অন্তর্গত? আমরা যখন কোনো কাজ আরম্ভ করব, তখন কি বিসমিল্লাহ বলে যদি কাজটি শুরু করি, তাহলে সেই কাজটি যতক্ষণ আমরা করব ততক্ষণ কি আমরা ইবাদতের মধ্যে থাকব? তাই আমরা বিভিন্নভাবে ইবাদত করতে পারি। এখন আসো আমরা ইবাদতের পরিচয়টি জানি। পরিচয়, আল্লাহ তাআলা বলেন পবিত্র কোরআনে, আমি সৃষ্টি করেছি জিন এবং মানুষকে এজন্য যে তারা শুধু আমার ইবাদত করবে। অর্থাৎ আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছে কি? শুধু তার ইবাদতের জন্য। এর অর্থ হলো, এক, আমরা কেবল কি আল্লাহ তাআলার গোলামি করব, অন্য কারো নয়। দুই, আমরা আল্লাহ তাআলার আদেশ মেনে চলব, অন্য কারো নয়। তিন, কেবলমাত্র আমরা আল্লাহ তাআলার সামনে কি মাথা নত করব, অন্য কারোর সামনে নয়। চার, কেবলমাত্র আমরা আল্লাহ তাআলাকে ভয় করব, অন্য কাউকে নয়। পাঁচ, কেবলমাত্র আল্লাহ তাআলার কাছে কি সাহায্য চাইব, অন্য কারো কাছে নয়। এই পাঁচটি জিনিসকে আল্লাহ তাআলা বুঝিয়েছেন ইবাদত শব্দ দ্বারা। তার পাঁচটি কাজ কি? আমরা আল্লাহ তাআলার ইবাদত করব, আল্লাহ তাআলার গোলামি করব, আল্লাহ তাআলার আনুগত্য করব, আল্লাহ তাআলার আদেশ মতো চলব, আল্লাহ তাআলার সামনে মাথা নত করব, অন্য কারো কাছে নয়। আল্লাহ তাআলাকে ভয় করে কাজ করব, আল্লাহ তাআলার কাছে কি সাহায্য চাইব, অন্য কারো কাছে নয়। এই পাঁচটি কাজ কি আমরা ইবাদত অর্থে বুঝে থাকি। কোরআন মাজিদে বিভিন্ন আয়াত হতে ইবাদত শব্দের এরূপ অর্থ পাওয়া যায়। তাই অর্থ বুঝে ইবাদত করা আমাদেরকে উচিত। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পূর্ববর্তী সকল নবীর শিক্ষার সার কথা হলো, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করব না। আমরা সালাতের প্রতি রাকাতে কি সূরা ফাতিহা পড়ি, আমরা প্রতি রাকাতে নামাজে কি সূরা ফাতিহা পড়ি। এই সূরা ফাতিহার একটি আয়াত হলো, ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন। এর অর্থ হলো, আমরা শুধু তোমার ইবাদত করি আর শুধু তোমারই নিকট কি সাহায্য প্রার্থনা করি। তাই আমরা আল্লাহ তাআলা আমাদের উপর বিভিন্ন ফরজ কাজ করে দিয়েছেন, যেমন সালাত আদায় করা, সাওম পালন করা, জাকাত দেওয়া, হজ করা। তা আমাদের পাঁচক্ত সালাত আদায় করতে হবে, রমজান মাসে রোজা রাখতে হবে, যাদের সামর্থ্য আছে তারা জাকাত দিবে এবং যাদের হজ করার মতো সামর্থ্য আছে তারা হজ পালন করবে। এই কাজগুলো কি ফরজ ইবাদত, তাই আমরা এই কাজগুলো করব। প্রিয় শিক্ষার্থীরা, এখন আসো আমরা তাহারাত সম্পর্কে জানি। তাহারাত অর্থ হচ্ছে পবিত্রতা, পাক সাপ পাক পবিত্র থাকাকে কি তাহারাত বলে। তাহারা পবিত্রতা বিভিন্নভাবে করা যায়, অজু করার মাধ্যমে, গোসল করার মাধ্যমে। আল্লাহ তাআলা বলেন, যারা পাক পবিত্র থাকে আল্লাহ তাআলা তাদের ভালোবাসেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পবিত্রতা কি ইমানের অঙ্গ। তাই আমরা কি করব, পাক পবিত্র থাকব। যারা পাক পবিত্র থাকে, পরিষ্কার পোশাক পরে, তাদেরকে কি সবাই ভালোবাসে, সবাই তাদের আদর করে। পাক সাফ থাকলে কি দেহ মন ভালো থাকে, লেখাপড়া মন মনোযোগ আসে, আল্লাহ তাআলা খুশি হন। তাই প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ছোটো থেকে কি পাক পবিত্র থাকার চেষ্টা করবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আর এটা কীভাবে থাকা সম্ভব, অজু করার মাধ্যমে, গোসল করার মাধ্যমে পাক পবিত্র থাকা যায়। আল্লাহ তাআলা কি যারা পাক পবিত্র থাকে তাদের ভালোবাসেন। আর এই পাক পবিত্র হওয়া অজুর মাধ্যমে, গোসলের মাধ্যমে। এখন আসো আমরা অজু সম্পর্কে জানি। কোরআন মজিদে আল্লাহ তাআলা সালাত আদায়ের আগে কি অজু করার নির্দেশ দিয়েছেন। পাক সাফ ও পবিত্র থাকার অনেক নিয়ম আছে, অজু তার মধ্যে কি একটি অন্যতম নিয়ম, উত্তম নিয়ম। সালাতের আগে কি আমরা অজু করব, এটি আমাদের জন্য কি ফরজ, অজু ছাড়া কি সালাত আদায় হয় না। তাহলে অজু করার নিয়ম আমরা শিখে নিব। আর অজুর ফরজ কয়টি সেটি আগে আমরা জানি। অজুর ফরজ হচ্ছে চারটি। এক, মুখমণ্ডল ধোয়া, সমস্ত মুখমণ্ডল ধুতে হবে। দুই, কনৈসহ উভয় হাত ধোয়া, দুই হাত কনৈসহ ধুতে হবে। তিন, চার ভাগের এক ভাগ মাথা মাসাজ করতে হবে।
চার গিরাসহ উভয় পা ধুতে হবে। তাহলে এই চারটি ফরজ কাজ তোমরা মুখস্থ করবে, যাতে অজু করার সময় এ থেকে কোনো একটি বাদ না পড়ে। যদি একটি বাদ পড়ে যায় তাহলে কি আমাদের অজু হবে না। তাই প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই অজুর ফরজ চারটি মুখস্থ করে নেবে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আসো আমরা অজুর সুন্নত সম্পর্কে জানি। অজুর সুন্নত হচ্ছে 11টি, যথা এক, নিয়ত করা। প্রথমে তুমি পবিত্র হওয়ার জন্য কি নিয়ত করবে, যে আমি নামাজ পড়ার জন্য পবিত্র হচ্ছি ও কোরআন পড়ার জন্য পবিত্র হচ্ছি, এটি নিয়ত করবে। দুই, বিসমিল্লাহ বলে অজু আরম্ভ করবে, বিসমিল্লাহ বলে অজু শুরু করবে। তিন, দাঁত মাজবে, মানে দাঁত মেসওয়াক দিয়ে মাজবে। চার, কবজি পর্যন্ত দুই হাত তিনবার ধোবে, প্রতিটি অঙ্গ কি তিনবার করে ধোবে। পাঁচ, তিনবার কুলি করবে, তিনবার গড়গড়ার সহিত কুলি করবে। ছয়, পানি দিয়ে তিনবার নাক সাফ করবে, পরিষ্কার করবে। সাত, প্রত্যেক অঙ্গ তিনবার ধোবে। আট, কান মাসাই করবে। নয়, হাত পা ধোয়ার সময় ডান হাত ও ডান পা আগে ধোবে, মানে যখন হাত পা ধোবে প্রথম কি ডান দিক থেকে আরম্ভ করবে। দশ, সম্পূর্ণ মাথা একবার মাসাই করবে। এগারো, অজুর কাজগুলো ধারাবাহিকভাবে পরপর করবে, মানে প্রতিটি কাজ তুমি একটার পর একটা নিয়ম মতন করবে। আর এই অজু কাজগুলো তুমি তোমার আব্বা আম্মা বড়ো ভাই বোন থেকে শিখে নেবে, দেখে নেবে। যখন স্কুল করবে তখন আমি তোমাদের দেখিয়ে দিব, তাই তোমরা ভালোভাবে অজু করা শিখবে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আসো আমরা অজু নষ্ট হওয়ার বা ভঙ্গ হওয়ার কারণগুলো জানি। যেতে এইগুলোর কারণে কোনো একটি কারণ যদি হয় তাহলে আমরা কি পুনরায় আবার অজু করে নেব। যেসব কারণে অজু নষ্ট হয় তা হলো, এক, পেশাব বা পায়খানা রাস্তা দিয়ে কিছু বের হলে। দুই, মুখ ভর্তি বমি হলে। তিন, কোনো কিছু ঢেস দিয়ে বা শুয়ে ঘুমিয়ে পড়লে। চার, অজ্ঞান হলে। পাঁচ, রক্ত বা পুষ বের হয়ে শরীর থেকে গড়িয়ে পড়লে। ছয়, সালাতের মধ্যে উচ্চ স্বরে হেসে ফেললে। অজুর ফরজ গুলো অজু করা কি আমাদের জন্য ফরজ। অজু ছাড়া সালাত আদায় হয় না। অজু সম্পর্কে আমরা সাবধান থাকব। অজু নষ্ট হলে আমরা কি পুনরায় অজু করে নেব। প্রিয় শিক্ষার্থীরা, এখন আসো আমরা গোসল সম্পর্কে জানি। সুস্থ শরীর ও সুন্দর মনের জন্য কি পাক সাফ থাকা প্রয়োজন, কিন্তু নানা কাজে নানাভাবে কি শরীর ময়লা হয়, অপবিত্র হয়, তাই স্বস্তি লাগে না। এই ময়লা অপবিত্রতা দূর করার উত্তম উপায় হলো কি গোসল করা। পানি দিয়ে সারা শরীর ধোয়াকে গোসল বলে। গোসল করলে গায়ের ঘাম দূর হয়, দুর্গন্ধ দূর হয়, দেহ মন পবিত্র হয়, মন ভালো থাকে, কাজে উৎসাহ আসে। তাই প্রিয় শিক্ষার্থীরা, আমরা সবসময় কি গোসল করব, প্রতিদিন আমরা গোসল করব। গোসল করলে আমাদের শরীরের ঘাম দূর হবে, দুর্গন্ধ দূর হবে, আমাদের দেহ সুস্থ থাকবে, ভালো লাগবে, কাজের আগ্রহ বাড়বে। তাহলে গোসল করার নিয়মটা আমরা জেনে নিই। আমরা গোসলের শুরুতে দুই হাত ধুয়ে নেব, গড়গড়া সহ কুলি করে মুখ পরিষ্কার করব, পানি দিয়ে নাক পরিষ্কার করব, পরে সারা শরীরে তিনবার পানি ঢালবো, এভাবে গোসল করব। তাহলে গোসলের ফরজ কয়টি সেটি আগে আমরা জানি। গোসলের ফরজ হচ্ছে তিনটি, যথা এক, গড়গড়া সহ কুলি করা। দুই, পানি দিয়ে ভালোভাবে নাক সাফ করা, পরিষ্কার করা। ও তিন, পানি দিয়ে সারা শরীর ধোয়া। অর্থাৎ এই তিনটি কাজ করতে হবে, তিনটি কাজ তোমরা মুখস্থ করবে। গোসলের ফরজ তিনটি, প্রথমে আমাদের কুলি করতে হবে, তারপরে নাক পরিষ্কার করতে হবে, তারপর সমস্ত শরীরে পানি ঢালতে হবে। খেয়াল রাখতে হবে যে সারা শরীরে কোনো অংশ যেন শুকনো না থাকে। নিয়মিত গোসল করলে শরীর ভালো থাকে। গোসল করলা আল্লাহ তাআলার হুকুম, এটা একটি কি ইবাদত। তা প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা সবসময় উঁচু করে থাকবো, প্রতিদিন গোসল করব এবং আল্লাহ তাআলার হুকুম মতন চলবো। তা প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বাড়ির কাজ হিসেবে আমি দিচ্ছি, এক, ইবাদত অর্থ কী। দুই, ইবাদত কাকে বলে। তিন, তাহারাত অর্থ কী। চার, ওজুর ফরজ কয়টি কী কী। পাঁচ, গোসলের ফরজ কয়টি ও কী কী। এক কাজ বাড়ির কাজ হিসেবে এই প্রশ্নগুলো তোমরা লিখবে, আর বইটি ভালোভাবে রিডিং পড়বে। তার ধৈর্য সহকারে এতক্ষণ মনোযোগ দিয়ে ক্লাসটি দেখেছো, এই জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।